Welcome to my another Ramadan vlog. Assalamualaikum. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen. And here I am at an iftar party which was arranged by our hospital. Ar etar jonno ami apnader sathe ajke ekta get ready with me vlog share korbo ebong ei vlog ti hospital e kora. So eta khubi unique hobe because hospital e get ready with me vlog maybe kyo kore nei ei porjonto. আমি সাজগোজ তেমন একটা পারি না বাট যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর যেহেতু আমার সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি ছিল রাত পর্যন্ত ডিউটি তো করতে পারবো না কারণ ইফতার পার্টিতে যেতে হবে আর তার জন্য আমি আমার জামা জুতো ব্যাগ মেকআপের যত যা কিছু আছে সবকিছুই হসপিটাল নিয়ে গিয়েছিলাম যেহেতু আমি খুবই ব্যস্ত থাকি এবং খুব শর্ট টাইমে মেকআপ করি তাই আমার কাছে মনে হয় এই মেকআপ হ্যাকটা আমার জন্য লাইফ সেভিয়ার জাস্ট ফার্স্ট একটা কনসিলার দিয়ে এরপরে জাস্ট সানস্ক্রিন এবং ফেস পাউডার দিয়ে একটু ব্লাশ অ্যান্ড হাইলাইটার অ্যান্ড দ্যাটস অল ফেস মেকআপটা তো যেন তেনভাবে কাভার হয়ে যায় আলহামদুলিল্লাহ তেমন কোনো স্পট না থাকার কারণে বেশ একটা ঝামেলা পোহাতে হয় না কিন্তু এই চোখের আমি কী করবো আইলাইনার জিনিসটা এমনিতেই আমার কাছে এত কঠিন লাগে তার মধ্যে নাই কোনো মিরর ক্যামেরায় দেখে দেখে কিভাবে যে দিচ্ছিলাম এক পাশেরটা তো যাচ্ছে তাই হয়েছেই এবং আরেক পাশের চোখেরটা ওই পাশেরটার সাথে কোনো দিন এমনিও মিলে না আজকে তো টোটালি মিলে নেই যা হয়েছে হয়েছে ভাই এই আইলাইনার ঠিক করার মতো রিস্ক আমি এখন আর নিতে যাব না দেখা যাবে যে আইলাইনার ঠিক করতে যাবো এরপর সারা মুখে আমার কালি ছড়ায় গেছে এর রিস্ক কে নিবে এরপর আমি এখন মাস্কারা একটু দিয়ে দিব মাস্কারাটা আমার খুবই ফেভারেট একটা মেকআপ আইটেম কারণ দেখা যায় তেমন কোনো মেকআপ না করলেও জাস্ট মাস্কারা দেওয়াতে লুকটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় দেন আমি একটু ব্লাশন অ্যাপ্লাই করব ব্লাশন একটু বেশি বেশি অ্যাপ্লাই করতেছিলাম কেন জানি অনেক ভালো লাগতেছিল এত সুন্দর একটা সানলাইট আসতেছিল কিন্তু এরপর হাইলাইটারটা কেন যেন কোনোভাবেই ব্লেন্ড করতে পারতেছিলাম না স্কিন খুবই ড্রাই হয়েছিল কিছু করার নেই যা হয়েছে হয়েছে এখন আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করব অনেক লেট হয়ে যাচ্ছে আর কেউ এত সাজগোজ করতেছে না আমার যে মাথায় কী ভূত চাপছে একে তো হসপিটালের মধ্যে তার মধ্যে ইফতার পার্টি এত যে কেন মেকআপ করতে মন চাইতেছে জানি না মাঝে মাঝে মাথার মধ্যে ভূত চাপে একবার তো ভাবছিলাম আইশ্যাডো নিয়ে আসবো পরে মনে হলো যে না ওইটা আবার বেশি বেশি হয়ে যায় যাই হোক রেডি হয়ে গেছি খুবই শর্টকাটে অল্প সময়ে যতটুকু পেরেছি রেডি হয়েছি আর এই ড্রেসটার কথা অনেকে জিজ্ঞেস করবেন আমি কোথা থেকে নিয়েছি এইটা আমি গত রোজার ঈদে সীমান্ত সোমবার থেকে নিয়েছিলাম এই ড্রেসটা আমার কাছে খুবই সুন্দর লাগে খুব সুন্দর একটা অ্যাশ ফ্লোরাল প্রিন্টেড ড্রেস ছিল মাসলিনের আর একটু ঢংঢাং তো করতেই হবে আমরা মেয়েরা একটু ঢং না করলে কি চলে বাট অনেক লেট হয়ে যাচ্ছে এত ঢং করলেও চলবে না আমরা সবাই মিলে একটা মাইক্রোতে করে বের হয়ে গেলাম আমাদের হসপিটালের ইফতার পার্টির উদ্দেশ্যে অ্যান্ড রাস্তা থেকে আমাদের আরও কলিগ আমাদেরকে জয়েন করলো আজকে আমাদের ইফতার পার্টিটা ছিল আমারই ঢাকাতে আমারই ঢাকাতে প্রতি বছরই আমাদের ইফতার পার্টিটা অ্যারেঞ্জ করা হয় এবং তাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ সুন্দর হয় পুরো হোটেলটাই একটা রামাদান থিমের উপর তারা সাজিয়েছিল এবং শুধু যে আমাদের ইফতার পার্টি হচ্ছিল তা না আরও বিভিন্ন কোম্পানির এবং প্রতিষ্ঠানের ইফতার পার্টিও একই সাথে এখানে অনুষ্ঠিত হচ্ছিল আমরা তো এসেছিলাম আমাদের হসপিটাল থেকে বাট আপনারা যদি পার্সোনালি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথেও এখানে ইফতার অথবা বুফি ডিনার করতে চান তাহলে তাদের কিন্তু ক্রেডিট কার্ডের উপর বেশ কিছু অফার চলে আমরা আর দেরি না করে নেমে গেলাম যেখানে আমাদের ইফতার পার্টিটা অনুষ্ঠিত হবে সেখানে ফার্স্ট ওইখানে একটা সেমিনার হচ্ছিল যেখানে রমজানে ডায়াবেটিসের রোগীরা কিভাবে ইনসুলিন নেবে সে রিলেটেড একটা স্পিচ দেওয়া হচ্ছিল যে ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নেন এবং রমজানে এখনও আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করেনি তারা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ইনসুলিনের ডোজটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আজান দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন সবাই একসাথে আমরা ইফতার করব কত জায়গার অচেনা কত মানুষ আমরা একসাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল ইফতারে অনেক অনেক আইটেম ছিল প্রতিটি আইটেমই খুবই মজার ছিল আমারই ঢাকার খাবার আসলেও খুব মজা বাট তাদের স্পেশাল আইটেম তো এই রেশমি জিলাপি ইফতার পার্টি শেষে সরাসরি চলে এসেছি বাসায় আর এখন হচ্ছে আসল যুদ্ধ যে কোনো পার্টিতে এবং প্রোগ্রামে যেতে তো ভালোই লাগে বাট এরপরে বাসায় আসার পর আমাদের মেয়েদের যে যুদ্ধ শুরু হয় তা বলার বাইরে মা বাবা হলে মেবি অভ্যাস হয়ে যায় যে কোনো প্রোগ্রামে গেলে ভালো কোনো খাবার পেলে নিজের বাচ্চার জন্য নিয়ে আসা এবং আমি আওয়াইশার জন্য এই পাপায়ের জুসটা নিয়ে এসেছিলাম যেটা তার এই পছন্দের ফ্যান্সি মাগের মধ্যে আমি দিলাম এই মাগটা নিয়ে অনেকে অনেক কোশ্চেন করেছেন যেটা কোথা থেকে কিনেছি কত টাকা প্রাইস প্রাইসটা বলা যাবে না বিকজ এটা আমাদের পিকনিকের একটা গিফট হিসেবেও দেওয়া হয়েছিল সো প্রাইসটা সিক্রেটই থাকুক বাট আপনি ঢাকা নিউ মার্কেটে এ ধরনের অনেক জিনিস পেয়ে যাবেন আর আমি আরেকটা পার্সেল আজকে রিসিভ করেছি
সেটা হচ্ছে এই হ্যান্ডওয়াশ অ্যান্ড সোপ হোল্ডারটা। অ্যাকচুয়ালি আমার এখানে একটা হ্যান্ডওয়াশের কন্টেইনার ছিল, বাট ওইটা ভেঙে গিয়েছে। তাই আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে একটু সুন্দর হ্যান্ডওয়াশের কন্টেইনার কোথায় পাবো, এবং তখনই সাইনোর নামে একটা পেজের এই হ্যান্ডওয়াশ অ্যান্ড সোপ হোল্ডারটার ছবি আমার সামনে এলো, যেটা একদম আমার বেসিন প্লাস আমার বেসিন কর্নারের যে টাইলসটা সেটার সাথে মিলে গিয়েছে। আমি তো এটা দেখে খুবই খুশি হয়ে গেছি, প্লাস এটা এত ইউনিক অ্যান্ড সুন্দর। এটার মধ্যে আপনি শুধু লিকুইড হ্যান্ডওয়াশ যে রাখতে পারবেন তা না, একটা সাবানও রাখতে পারবেন। আমার কাছে তো এটা খুবই সুন্দর লেগেছে, এবং এটার প্রাইস অবশ্য একটু বেশি প্রাইস পড়েছে, এটা 1650 টাকা, বাট সুন্দর অ্যান্ড ইউনিক জিনিসের প্রাইস তো একটু বেশি হতেই পারে। দেন আমি আজকে আরেকটা পার্সেল রিসিভ করলাম, আর এটা হচ্ছে আমার আওয়াইশার জন্য একটা অ্যাক্টিভিটি বুক। এই অ্যাক্টিভিটি বুকটা আমি নিয়েছি কিডভাইভ নামে একটা পেজ থেকে, যদিও এখানে লেখা আছে 3+ বয়সের বাচ্চাদের জন্য এবং আওয়াইশার 2+, তাও আমি এটা নিলাম কারণ এটার মধ্যে আছে অনেকগুলো বই সাথে কালারিং পেন্সিল। ভাবলাম যে আওয়াইশা মেবি এখন কালার করার জিনিসপত্র খুব পছন্দ করবে, বাট আমি জানতাম না যে এইটা দেওয়ার পরে আমার এত বিপত্তি হবে। কালার পেন্সিল, সাইন পেন, কত কিছু দেখো দেখো। আর কি কি আছে আম্মু? এখানে বই আছে দেখো, একটা বই, এই যে বই, ইয়ে, এটার মধ্যে কি কি আছে, আমরা কালার করব। কালার পেন্সিল আর ডাস্টার আছে, এটাতে আমরা এখন আমরা রং করব। ওকে ওকে, এটা আ এখানে এখানে এখানে, হ্যাঁ এই যে রং করো, এই যে এটা ডাস্টার দিয়ে সব মুছে যাচ্ছে। হ্যাঁ, ম্যাজিক পেন, সব মুছে গেছে। আমি যে আওয়াইশাকে কতবার হাতে ধরিয়ে একটু সার্কেল করা একটা লাইন টানা করতে চাচ্ছি, বাট কোনোভাবেই সে তার হাত আমাকে ধরতেই দেয় না। দেখো অনেকগুলো কালার পেন্সিল আছে। হ্যাঁ বলো, এটা কি করবো, এটা দিয়ে করবো, এটা দেখি আগে কালার পেন্সিল দিয়ে এগুলো কিভাবে রং করবো। ওরে আল্লাহ, আমি জানি না আমার মেয়ের বয়স কি বেশি কম নাকি দুষ্টু বেশি, কোনোভাবেই সে আমাকে তো ধরতে দিবেই না। সে কালার করবে এবং সে জায়গা মতো কালার করবে না, আমার বিছানা চাদর থেকে শুরু করে তার মুখ, রিমোট কন্ট্রোল সব দাগায় ফেলছে। সো এটাই ছিল আজকের ভিডিও, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।